হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে যেরকম কথা দিয়েছিলাম পরপর আজকে আপডেট আসবে মেবি 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর নোটিফিকেশন যাবে না মাঝে মাঝেই দেখতে হবে আরজিটেক ইউটিউব চ্যানেলকে কলেজ অ্যাডমিশনে প্রচুর আপডেট অলরেডি চলে এসেছে অলরেডি তিনটা আপডেট শেয়ার করে দিয়েছি আরো একটা আপডেট শেয়ার করতে চলে এলাম এই ভিডিওটাতে এখন শেয়ার করে দিচ্ছি অন্যতম জনপ্রিয় কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যার নাম বঙ্গবাসী কলেজ বঙ্গবাসী কলেজের তরফ থেকে চলে এসেছে অ্যাডমিশনের ডিটেইলস টোটাল নোটিফিকেশন পুরোটা শেয়ার করে দিচ্ছি ভিডিওটায় যা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওগুলো করছি এত তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাই প্লিজ একটা লাইক করবেন ভিডিওটাতে চলুন দেখে নিচ্ছি বঙ্গবাসী কলেজের সমস্ত আপডেট শেয়ার করছি বঙ্গবাসী কলেজ কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যতম জনপ্রিয় কলেজ যার নাম বঙ্গবাসী কলেজ এর পরবর্তী বঙ্গবাসী মর্নিং বা বঙ্গবাসী ইভিনিংয়ের আপডেট নিয়ে চলে আসবো তার জন্য সঙ্গে থাকতে হবে আচ্ছা প্রথমত কতগুলো জিনিস একটু বলে দিই যেগুলো সেম অনার্সের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিকে লাইক বাংলা ইংলিশ ইংলিশ হিন্দি এরকম ইংলিশ সাবজেক্টটাকে নিয়ে পড়তে হবে 100 নম্বর তার সাথে বলে দিয়েছি 50% মার্কস পেতে হবে বেস্ট অফ ফোরে 45% বলে দিয়েছে আপনাকে সাবজেক্টে পেলে অনার্স আবেদন করতে পারছেন এছাড়া 55% সাবজেক্টে থাকলেও আবেদন করতে পারছেন এছাড়া যে সমস্ত সাবজেক্টে আপনারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেননি বাট কলেজে অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টগুলোতে 50% মার্কস থাকলে আবেদন করতে পারছেন এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের 40% করে মার্কস থাকলে অনার্সে তারা আবেদন করতে পারবে চলুন দেখে নিই পরপর প্রথমে আজকে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের আন্ডারে রয়েছে যে সাবজেক্টগুলো আপনি এখানে মেজর পেয়ে যাচ্ছেন ইংলিশ অর্থাৎ ইংলিশে অনার্স আপনি এখানে করতে পাচ্ছেন ইংলিশে অনার্সের জন্য আপনাকে এখানে যে মাইনর কোর্সগুলো এখানে অফার করা হচ্ছে একটা হচ্ছে পল সায়েন্স সোশিওলজি আরেকটি রয়েছে ফিলোসফি হিস্ট্রি এই দুটোর মধ্যে দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপে সাবজেক্ট আপনাকে চয়েস করতে হবে এই ক্ষেত্রে মেরিট হবে হচ্ছে এগ্রিকেট তার সাথে প্লাস 4 ইংলিশের নাম্বার অর্থাৎ ইংলিশে কত পেয়েছেন উচ্চ মাধ্যমিকে সেই নাম্বারটাকে 4 দিয়ে গুণ করে প্লাস আপনার বেস্ট অফ ফোরের নাম্বারটাকে ক্যালকুলেট করে আপনার মেরিট হচ্ছে এই ক্ষেত্রে টোটাল সিট রয়েছে 140 আপনার অ্যাডমিশনের সময় টাকা দিতে হচ্ছে 5130 টাকা তারপরে চলে এসে বাংলা এই ক্ষেত্রে বাংলা অনার্সের জন্য পল সায়েন্স সোশিওলজি ফিলোসফি হিস্ট্রি মতন সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন জেনারেলে বা মাইনর বা পাসে তার সাথে আপনার এক্ষেত্রে এগ্রিকেটের সাথে প্লাস হবে বাংলা নম্বরটাকে 4 দিয়ে গুণ করে বেস্ট অফ ফোরের সাথে এগ্রিকেট অ্যাড করে আপনার মেরিট হবে 113টা মতন সিট আছে 5130 টাকা খরচা পড়ছে অ্যাডমিশনের সময় সংস্কৃত অনার্স এই ক্ষেত্রে আপনাকে যে অপশানগুলো দেওয়া হচ্ছে ফিলোসফি এবং তার সাথে দেওয়া হচ্ছে হিস্ট্রি পল সায়েন্স বা এবং তার সাথে বেঙ্গলি রয়েছে অর্থাৎ ফিলোসফি হিসাবে আপনি একটা পাঁচের সাবজেক্ট নিচ্ছেন প্লাস আপনি হিস্ট্রি পল সায়েন্স বেঙ্গলির মধ্যে একটা সাবজেক্ট চয়েস করতে পারছেন এই ক্ষেত্রে আপনার এগ্রিকেটের নাম্বার বেস্ট অফ ফোরের নাম্বার প্লাস সংস্কৃতের নাম্বারকে 4 দিয়ে গুণ করে বাংলাকে বাংলার নাম্বারটাকে দিয়ে ভাগ করে আপনার কিন্তু মেরিট লিস্ট হচ্ছে অর্থাৎ সংস্কৃতের নাম্বার 4 দিয়ে গুণ করে যদি 100 আসে তার বাংলায় যদি 50 পেয়েছেন তাহলে 50কে 100 দিয়ে ভাগ করে আপনাদের কিন্তু মেরিট হবে এই ক্ষেত্রে আপনার 5130 টাকা মতন পড়ছে অ্যাডমিশনের সময় টোটাল সিট সংখ্যা রয়েছে 81 আমি জানিয়ে দিই এই সিট সংখ্যার মধ্যে আপনার জেনারেল ইডব্লিউএস এসসি এসটি ওবিসি ওবিসি বি সমস্ত কিছু পেয়ে যাচ্ছে প্লাস তো আপনার পিডব্লিউর জন্য 5% সিট রিজার্ভ থাকবেই হিন্দি হিন্দি হচ্ছে এখানে কম্পালসারি এমআইএল সাবজেক্ট অর্থাৎ যদি আপনি ধরুন হিন্দি মিডিয়ামের স্টুডেন্টস হন বা আপনার যদি হিন্দি ল্যাঙ্গুয়েজটা কম্পালসারি রাখতে অসুবিধা না হয় আপনি হিন্দি চয়েস করছেন যদি বাংলা মিডিয়াম বা আপনি ধরুন ইংলিশ মিডিয়াম হচ্ছেন তাহলে আপনি আপনার বাংলা বা হিন্দিও চয়েস করতে ইংলিশও চয়েস করতে পারছেন হিন্দির পাশাপাশি যে কোনো একটা এইসি পেপার হিসাবে চয়েস করতে হয় অর্থাৎ এমআইএল পেপার তারপরে চলে এসে হিস্ট্রি হিস্ট্রির ক্ষেত্রে হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের আন্ডারে আপনি হিস্ট্রি অনার্সের জন্য এখানে পেয়ে যাচ্ছেন মাইনর সাবজেক্ট সোশিওলজি এডুকেশান অন্যদিকে পেয়ে যাচ্ছে পল সায়েন্স বেঙ্গলি এই দুটোর মধ্যে যে কোনো একটা গ্রুপ চয়েস করতে হবে ভর্তির সময় তার পরবর্তী হিস্ট্রির জন্য এক্ষেত্রে এগ্রিকেটের নাম্বার প্লাস বেস্ট অফ যে আপনার বেস্ট অফ ফোর এগ্রিকেটের নাম্বারের সাথে হিস্ট্রি নাম্বারটাকে 4 দিয়ে গুণ করা হবে এবং ইংলিশে নাম্বার দিয়ে ভাগ করা হবে তারপরেই আপনার আসবে মেরিট নাম্বার এবং তার সাথে 81টার মতন সিট আছে 5630 টাকা অ্যাডমিশনের সময় লাগছে পলিটিক্যাল সায়েন্স অনার্সের জন্য আপনার এখানে এডুকেশন এবং হিস্ট্রি পেয়ে যাচ্ছেন অন্যদিকে এডুকেশন এবং ইকোনমিক্স সাবজেক্ট পেয়ে যাচ্ছেন পাশে এক্ষেত্রে আপনার এগ্রিকেটের সাথে পল সায়েন্সের নাম্বারটা 4 দিয়ে গুণ করে ইংলিশের নাম্বারটা দিয়ে ভাগ করে আপনার মেরিট আসছে টোটাল 81টার মতন সিট আছে 5130 টাকা খরচা পড়ছে ফিলোসফি অনার্সের জন্য আপনি এখানে সাবজেক্ট পাচ্ছেন সংস্কৃত বেঙ্গলি এবং পল সায়েন্স হিস্ট্রি মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন তার মধ্যে একটা চয়েস করতে হচ্ছে দুটো সাবজেক্ট চয়েস করতে হচ্ছে একটা গ্রুপ চয়েস করতে পারছেন এক্ষেত্রে আপনার এগ্রিগেটের নাম্বার হবে প্লাস আপনার যেটা ফিলোসফি বা সাইকোলজি বা ম্যাথ বা এডুকেশন বা সোশিও বা পল সায়েন্স ছিল যে কোনো অর্থাৎ এই সাবজেক্টগুলো যারা স্টুডেন্টস পড়েছে তারাও আবেদন করতে পারে ফিলোসফি এবং যাদের ফিলোসফি ছিল
তাদের ফিলোসফি নাম্বার গুণ হবে 4 দিয়ে, যাদের ফিলোসফি ছিল না তাদের সাইকোলজি ম্যাথ এডুকেশন সোশিওলজি বা পল সায়েন্সের নাম্বারটা ইনটু করে গুণ হয়ে কিন্তু আসবে আপনার মেরিট পয়েন্ট। এবং 81টা মতন সিট আছে, 5,130 টাকা খরচা পড়ছে। সায়েন্সের স্টুডেন্টসরা আবেদন করতে পারছে যদি তাদের ম্যাথামেটিক্স ছিল তো। তার পরবর্তী এখানে চলে আসছে সোশিওলজি, এই ক্ষেত্রে আপনি অনার্স পাচ্ছেন সোশিওলজিতে, আপনাকে অপশান দিচ্ছে পল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন এবং হিস্ট্রি অপশান পেয়ে যাচ্ছেন। এগ্রিগেটেড যে বেস্ট অফ ফোরের সাথে প্লাস করে সোশিওলজিকে 4 দিয়ে গুণ করে ইংলিশের নাম্বারটা দিয়ে ভাগ করে আপনাদের মেরিট হচ্ছে। 32টা মতন সিট আছে, 5,130 টাকা খরচা পড়ছে। জিওগ্রাফি প্রথমত বিএ অনার্সের জন্য বলছি, যারা আর্টসের থেকে জিওগ্রাফিতে আসছে, এই ক্ষেত্রে আপনার এডুকেশন এবং সোশিওলজি ইকোনমিক্স এবং সোশিওলজি মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন পাসে পড়ার জন্য। এই ক্ষেত্রে আপনার এগ্রিগেটের সাথে জিওগ্রাফি নাম্বারটা 4 দিয়ে গুণ করে অ্যাড হয়ে কিন্তু আপনার মেরিট হচ্ছে। 79 মতন টোটাল এখানে আপনি সিট পেয়ে যাচ্ছেন এবং 6,430 টাকা খরচা। আচ্ছা, তার সাথে যারা বিএসসি জিওগ্রাফি করবে তাদের অপশান দিচ্ছে হচ্ছে ইকোনমিক্স আর ম্যাথামেটিক্স পাসে থাকতে হবে। যাদের আজকে ম্যাথামেটিক্স ছিল তারাই কিন্তু আজকে বিএসসি পাবে এবং এক্ষেত্রে সেম প্রসিডিওরে কিন্তু আপনার মেরিট হচ্ছে এবং সিট সংখ্যা। তবে এই ক্ষেত্রে টাকাটা যেটা লাগছে ভর্তির সময় 6,640 আপনার কিন্তু অ্যামাউন্টটা পড়ছে। তার পরবর্তী চলে এসে এডুকেশান, এটা হচ্ছে একটা মাইনর সাবজেক্ট যেটা বিভিন্ন মেজর সাবজেক্টের সাথে আপনারা এখানে রাখতে পাচ্ছেন। এবার পিওর সায়েন্সে চলে এসে ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে আপনার দুটো আপনাকে অপশান দিচ্ছে পাসে, একটা হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ এবং আরেকটা কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স আপনাকে অপশান দিচ্ছে পাসে পড়ার জন্য। এই ক্ষেত্রে আপনার এগ্রিগেটের নাম্বারটার সাথে প্লাস হবে, ফিজিক্সের নাম্বারটাকে 2 দিয়ে গুণ করা হবে, প্লাস আবার ম্যাথামেটিক্সের নাম্বারটাকে 2 দিয়ে গুণ করে আপনার কিন্তু মেরিট হচ্ছে। 71 মতন সিট রয়েছে, 7,290 টাকা অ্যাডমিশনের সময় লাগবে। কেমিস্ট্রি অনার্স, এই ক্ষেত্রে আপনাকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স দিচ্ছে পাসের সাবজেক্ট। এই ক্ষেত্রে আপনার এগ্রিগেটের সাথে কেমিস্ট্রির নম্বরটা 4 দিয়ে গুণ করে প্লাস হবে এগ্রিগেটের সাথে বেস্ট অফ ফোরের সাথে এবং মেরিট আসছে। 71 মতন সিট, 7,290 টাকা আপনার পড়ছে অ্যাডমিশনের সময়। ম্যাথামেটিক্স, এই ক্ষেত্রে বিএসসি অনার্স পাচ্ছেন, ম্যাথামেটিক্সে আপনি ফিজিক্স স্ট্যাট অথবা কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছেন পাসে অ্যাপ্লাই করার জন্য। আপনার যেটা পছন্দ সেটা আপনি চয়েস করছেন। এই ক্ষেত্রে এগ্রিগেটের বেস্ট অফ ফোরের সাথে প্লাস হবে, ম্যাথামেটিক্সের নাম্বারটাকে 4 দিয়ে গুণ করে মেরিট হচ্ছে। 97 মতন সিট রয়েছে, 5,990 টাকা খরচা পড়ছে অ্যাডমিশনের সময়। কম্পিউটার সায়েন্স, এই ক্ষেত্রে বিএসসি অনার্স আপনার ফিজিক্স এবং ম্যাথামেটিক্স, স্ট্যাট এবং ম্যাথামেটিক্স এই দুটো অপশান রাখছে পাসে, এর মধ্যে একটা গ্রুপ চয়েস করতে হবে। এই ক্ষেত্রে আপনার এগ্রিগেটের নাম্বারটা অর্থাৎ বেস্ট অফ ফোরের নাম্বারটার সাথে প্লাস হবে, ম্যাথের নাম্বারটা 2 দিয়ে গুণ করতে হবে। কম্পিউটার সায়েন্স বা ফিজিক্স বা স্ট্যাট বা আপনার ইলেকট্রনিক্স এই যে সাবজেক্টগুলো আছে এগুলো আপনার যে সাবজেক্টটা আপনি পড়েছেন উচ্চ মাধ্যমিকে সেই নাম্বারটা 2 দিয়ে গুণ করে আপনার কিন্তু কম্পিউটার সায়েন্সে মেরিট হচ্ছে। 60টা মতন সিট আছে এবং এই ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন, আপনার কোর্স ফিজ হচ্ছে 7,290 টাকা। তারপর ইকোনমিক্স, এই ক্ষেত্রে আপনার বিএ অনার্সদের জন্য বলে দিয়েছে যারা আজকে নেবে তাদের ম্যাথামেটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, বিএসসির জন্য ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স রাখা হয়েছে। এই ক্ষেত্রেও আপনার কিন্তু আজকের এগ্রিগেট প্লাস আপনার ম্যাথামেটিক্সের নাম্বারটা দেখা হচ্ছে, 4 দিয়ে গুণ করে মেরিট হবে। 47 মতন সিট, বিএর জন্য লাভ পড়ছে, বিএ অনার্সের জন্য 5,130 টাকা, বিএসসির জন্য পড়ছে 5,340 টাকা। খুব ভালো সাবজেক্ট রেখেছে কিন্তু ইকোনমিক্সের সাথে ম্যাথ এবং স্ট্যাট, তা এবং এই সাবজেক্ট কম্বিনেশন সব জায়গায় পাওয়া যায় না। তো তার পরবর্তী চলে এসে বায়োলজিক্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট, লাইক প্রথমে অ্যানথ্রোপোলজি। এই ক্ষেত্রে যারা আজকের বোটানি এবং জুলজি অপশান পাচ্ছেন পাসে, প্লাস বোটানি এবং সাইকোলজির মতন অপশান পেয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার যে নাম্বারটা দেখা হবে মেরিটে, এক বেস্ট অফ ফোরের নাম্বার প্লাস ইংলিশের নাম্বার প্লাস বায়োলজি নাম্বারটা 3 দিয়ে গুণ করে আপনার মেরিট হচ্ছে। টোটাল 62 মতন সিট আছে, 7,390 টাকা অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে। বোটানি, এর জন্য আপনার যে এটা পাসের সাবজেক্ট দুটো অপশান রাখছে, একটা কেমিস্ট্রি জুলজি, একটা কেমিস্ট্রি অ্যান্থ্রোপোলজি রাখছে এবং এতে আপনি পেয়ে যাচ্ছেন এগ্রিগেটের নাম্বার প্লাস কেমিস্ট্রির নাম্বার প্লাস 3 দিয়ে বায়োলজির নাম্বারকে গুণ করে মেরিট হচ্ছে। 71 মতন সিট আছে, 7,790 টাকা খরচা পড়ছে। আমি বলবো বোটানি ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি জুলজি এই সাবজেক্ট কম্বিনেশনটা খুব ভালো সাবজেক্ট। তারপরে চলে এসে জুলজি, এরপরে চলে এসে কেমিস্ট্রি এবং বোটানি পেয়ে যাচ্ছেন পাসে, অন্যদিকে আপনি কেমিস্ট্রি এবং অ্যান্থ্রোপোলজি পেয়ে যাচ্ছেন পাসে রাখার জন্য জুলজি অনার্সের সাথে। আপনি এক্ষেত্রে এগ্রিগেট প্লাস আপনার বায়োলজি নাম্বারকে 4 দিয়ে গুণ করে আপনার মেরিট হচ্ছে। টোটাল 71টা 71 মতন সিট আছে, 7,290 টাকা মতো আপনার পড়ছে অ্যাডমিশনের সময়। সাইকোলজির জন্য সিট রয়েছে আপনার 32 করে ইচ সিট রয়েছে বিএ এবং বিএসসিতে। বিএসসিতে পড়ছে 7,290, 7,290, বিএ এবং বিএ অনার্স করতে পড়ছে 6,430, 6,430 টাকা। কমার্স, বিকম অনার্স, এখানে আপনি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স পেয়ে যাচ্ছেন। এখানে আপনাকে এগ্রিগেট প্লাস আপনার অ্যাকাউন্টেন্সি অথবা ম্যাথামেটিক্স
এর নাম্বারটা অ্যাড করে কিন্তু মেরিট হচ্ছে এবং এখানে টোটাল আপনি 307 মতন সিট পাচ্ছেন, 5190 টাকা আপনার পড়ছে অ্যাডমিশনের সময়। তারপরে আমরা চলে এসেছি কিছু 3 বছরের জেনারেল কোর্স ইনক্লুডিং বিএ, বিএসসি, বিকম। প্রথমত আজকে বিএর আমরা কিছু দেখে নিচ্ছি। লাইক ফার্স্ট অফ অল আপনি এখানে দেখুন কতগুলো সাবজেক্ট পাচ্ছেন, যে সাবজেক্টগুলোর মধ্যে 3টে সাবজেক্ট চয়েস করতে হবে। প্রথমে আজকে যেমন সোশিওলজি হিউম্যানিটিস এর আন্ডারে যেমন দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে পাচ্ছেন ইকোনমিক্স সোশিওলজি হিস্ট্রি, ইকোনমিক সোশিওলজি পল সায়েন্স, পল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স, এডুকেশন সোশিওলজি ফিলোসফি। প্রত্যেকটা ক্ষেত্রেই মোটামুটি টোটাল সিট সংখ্যা রয়েছে 303 এবং 4980 টাকা আপনার অ্যাডমিশনের সময় লাগছে। আমি জানিয়ে দিই যারা পাসে মানে যারা 3 বছরের এমডিসি করবে, মাল্টিডিসিপ্লিনারি করবে, তাদের কিন্তু পাস মার্কস থাকলেই আবেদন করতে পারছে, অর্থাৎ 30% থাকলেই আবেদন সবাই করতে পারবে। তার পরবর্তী চলে এসছে এখানে ট্র্যাডিশনাল হিউম্যানিটিস এর আন্ডারে কিছু সাবজেক্ট আছে, যেমন এডুকেশন সংস্কৃত হিস্ট্রি, হিস্ট্রি সংস্কৃত ফিলোসফি, হিস্ট্রি ফিলোসফি ইকোনমিক্স, পল সায়েন্স ফিলোসফি সংস্কৃত, বাংলা এডুকেশন হিস্ট্রি, বেঙ্গলি এডুকেশন পল সায়েন্স সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। 401 মতন সিট আছে, 4980 আপনার কিন্তু অ্যাডমিশনের সময় টাকা লাগছে। এক্ষেত্রে কিছু ভালো সাবজেক্ট আমি বলে দিই, যেমন ধরুন আজকের আপনারা যারা বাংলাতে যেমন জেনারেল হিউম্যানিটিস এর এক্সপেক্টে পড়বেন, এই ক্ষেত্রে ইকোনমিক্স এবং সোশিওলজি এবং তার সাথে আজকে দেখুন এই যে ফিলোসফি, এই সাবজেক্টটা খুব ভালো সাবজেক্ট, বা ইকোনমিক্স সোশিওলজি এবং পল সায়েন্স, এই তিনটে খুব ভালো স্কোরিং সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আপনি। যদি আপনার মনে হয় যে না আমি এডুকেশন ইকোনমিক্স যাবো না, তাহলে আমি বলবো এডুকেশন যান, কারণ এডুকেশনও কিন্তু খুব ভালো স্কোরিং সাবজেক্ট। এবং এই ক্ষেত্রে তার পরবর্তী যেমন দেখুন এক্ষেত্রে আপনি পাচ্ছেন কিছু সাবজেক্ট, যাই বাংলা, যারা ভবিষ্যতে ধরুন বাংলায় মাস্টার্স করতে চায় বা ভবিষ্যতে ধরুন হিস্ট্রিতে মাস্টার্স করতে চান বা সংস্কৃতে মাস্টার্স করতে চান, তাহলে সেই হিসাবে এখন এমন সাবজেক্ট চয়েস করুন যাতে ভবিষ্যতে আপনি মাস্টার ডিগ্রি করতে পারবেন, কারণ পাশে পড়লেও মাস্টার ডিগ্রি কিন্তু করা যায়। তার পরবর্তী এখানে জেনারেল সাইকোলজির এক্সপেক্টে একটা সাইকোলজি সাবজেক্ট, এটাও খুব ভালো সাবজেক্ট, লাইক সাইকোলজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স। অন্যদিকে আপনি এখানে জিওগ্রাফির এক্সপেক্টে পেয়ে যাচ্ছেন জিওগ্রাফি, এডুকেশন সোশিওলজি, জিওগ্রাফি, ইকোনমিক সোশিওলজি। আমি জানিয়ে দিই জিওগ্রাফিতে আপনারা গ্র্যাজুয়েশন করার পর যখন মাস্টার্স করবেন, আমাদের কিন্তু ডিস্টেন্সে যে সমস্ত ইউনিভার্সিটি আছে লাইক রবীন্দ্রভারতী, এনএসইউ, সবাই কিন্তু অনার্স চায়। শুধুমাত্র কল্যাণী আরও একটা দুটো ইউনিভার্সিটি যারা পাশেও জিওগ্রাফি পড়লে মাস্টার্স করার সুযোগ দেয়, তার ফলে ভেবে চিন্তে আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে। 5630 টাকা পড়ছে এদিকে। তার পরবর্তী চলে এসছে জেনারেল জিওগ্রাফি সায়েন্স, এই ক্ষেত্রে জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, খুব ভালো সাবজেক্ট কম্বিনেশান এটা, এবং এক্ষেত্রে আপনার 5840 টাকা মতন পড়ছে আপনার কিন্তু অ্যাডমিশনের সময়। আচ্ছা, এই টোটাল যে সিলেকশনটা হবে বলে দিয়েছে এগ্রিগেটেড নাম্বার আপনার, অর্থাৎ আপনি যেরকম যা পার্সেন্টেজ পেয়েছেন টোটালে যে বেস্ট অফ ফোরে সেই হিসাবে সিলেকশন হবে। তারপরে চলে এসছে বিএসসি, চলে এসছে যেগুলো পিওর সায়েন্সের এক্সপেক্টে, আপনি ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি পেয়ে যাচ্ছেন, খুব ভালো সাবজেক্ট। অন্যদিকে আপনি ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি পেয়ে যাচ্ছেন, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছেন, তবে এই সাবজেক্টটা সব থেকে ভালো আমার মনে হয় অন্তত, কারণ এখানে কম্পিউটার সায়েন্সটাও পেয়ে যাচ্ছেন, ম্যাথও পেয়ে যাচ্ছেন, স্ট্যাটিস্টিক্সও আপনি পেয়ে যাচ্ছেন, সব কটা ভালো স্কোরিং সাবজেক্ট। তবে আপনার পছন্দ মতন সাবজেক্ট অতি অবশ্যই নেবেন। এখানে আপনার পড়ছে প্রথমত 6,940 টাকা আপনার পড়ছে, 100টা মতন আপনি এখানে সিট পাচ্ছেন। আর ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আপনার এখানে অ্যাডমিশনের সময় লাগছে 5,890 টাকা। তার পরবর্তী চলে এসছে আজকে জেনারেল বায়োলজিক্যাল সায়েন্স সেন্টারে কিছু পাসের কোর্স, জুলজি, কেমিস্ট্রি এবং বোটানি চলে এসছে। টোটাল 240টা সিট আছে, 3টেই খুব ভালো সাবজেক্ট দিয়ে দিয়েছে, তবে এক্ষেত্রে আপনার 6,640 টাকা মতন অ্যাডমিশনের সময় লাগছে। তারপরে চলে এসছে বিকম 3 ইয়ার্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, এই ক্ষেত্রে 560 মতন সিট আছে, 5,040 টাকা আপনাদের পড়ছে অ্যাডমিশনের সময়। আমি জানি যে এই প্রত্যেকটা কোর্সের এক্সপেক্টে, অনার্সের এক্সপেক্টে তো আমি বলে দিলাম কীভাবে মেরিট ক্যালকুলেট হচ্ছে, আর পাসেরগুলো কিন্তু আপনার বেস্ট অফ ফোরের এক্সপেক্টে ক্যালকুলেট হয়ে আপনার কিন্তু আজকে অ্যাডমিশনের নাম আসবে। তো বিশাল বল বেস্ট অফ লাক জানাচ্ছি, খুব তাড়াতাড়ি তো এদের অ্যাডমিশন চালু হয়ে যাচ্ছে 1 তারিখ থেকে। এবং জানিয়ে দিই কলেজ বারে বারে বলে দিয়েছে যে কোনো রকম কোনো থার্ড পার্টি বা অন্য কারোর সাথে কোনো রকম কথা বলে বা অ্যাডমিশনে কোনো প্ররোচনা সেখানে পা না দিতে, সম্পূর্ণ প্রসেসটা যেহেতু অনলাইনে হচ্ছে এবং নিশ্চয়ই পুরো প্রসেসটা আপনারা বাড়িতে মোবাইলের মাধ্যমেই ফর্ম ফিল আপ করতে পারবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর একটা নতুন আপডেট নিয়ে চলে আসি, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।